আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ইপসন প্রিন্টার যে প্রিন্ট ভলিউম থাকে এটা ফুল হয়ে গেলে যে সার্ভিস রিকোয়ার দেখায় এটার উপরে আজকে আমরা দেখাবো কিভাবে রিসেট মেরে এটার সমাধান করা যায়। প্রত্যেকটা ইপসন প্রিন্টারই ইপসন এবং ক্যানন যে কালার প্রিন্টারগুলো আছে এগুলো রিসেটার দিয়ে রিসেট মেরে এরপরে এগুলো রেডি করতে হয়। আর যখন এইটা সময় হবে এই রিসেট চাবে তখন দেখাবে সার্ভিস রিকোয়ার বা ওয়েস্ট ইন প্যাড ফুল এই দুইটা মেসেজই দেয়। আমরা প্রথম সফটওয়্যার ঢুকবো, এরপরে সিলেক্ট করব ইপসন L130 বা যে মডেল হোক সেই মডেলটা। এরপরে আমরা যাব ওয়েস্ট ইন প্যাড কাউন্টারে, ওকে ক্লিক করে একটা অপশন পাবেন মেইন প্যাড কাউন্টার, ওখানে ফার্স্টে আমরা টিক্স মার্ক দিয়ে চেক করব। তারপরে যে চেকের নিচে যে ইনজাইলিং আছে ওখানে ক্লিক করব। অনেক সময় এটা হ্যাং হয়ে যায়, দেখুন এই যে দেখতে পাচ্ছেন সময় নিচ্ছে, মানে এটা হ্যাং হয়ে গেছে। এখন প্রিন্টার USBটা খুলে আবার USBটা লাগালেই এটা ছেড়ে দেবে। এখন ওকে ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে। এবার কিন্তু ঠিকই নিয়ে নিছে, তা ঘাবড়ানোর কিছু নাই, দেখেন কমপ্লিট। এখন বলতেছে প্রিন্টার অফ করে অন করতে, তাহলে হয়ে যাবে। আমরা এখন প্রিন্টারটা অফ করব, তারপরে অন করব, তারপর একটা প্রিন্ট দিয়ে দেখব, ততক্ষণ সঙ্গেই থাকুন। আর যাদের এই রিসেটার প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা আপনাদের রিসেটার দিয়ে দেব, কোনো সমস্যা নেই। নিয়মিত আমাদের ভিডিও দেখবেন, যারা নতুন কাজ শিখতে ইচ্ছুক বা নিজের প্রিন্টার নিজেই রিপেয়ার বা মেরামত করতে চান তারা আমাদের সঙ্গে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, অবশ্যই যোগাযোগ রাখবেন আমাদের সঙ্গে। এবং প্রিন্টারের অল অ্যাক্সেসরিজ, অল পার্টস, এভরিথিং আমাদের কাছে পাবেন। আমাদের ঠিকানা হচ্ছে সাভারে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, প্রিন্টারটা এখন একটু রেডি হইতে সময় লাগবে, আমরা রেডি হইলে একটা প্রিন্ট দিব। দেখুন দেখাচ্ছে প্রিন্টার ইজ বিজি, ওই বিজির ওখানে যখনই রেডি দেখাবে তখনই আমরা প্রিন্ট দিতে পারবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।